হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এক্সাম ক্র্যাকার। আজি আমি ডিসকাস করিম 500 MCQ সিরিজর কোয়েশন নাম্বার 231 পৰা কোয়েশন নাম্বার 250 লকে। যদি কোনোবাই আগর লেসনস খিনি চোৱা নাই বা আগর টেস্ট সিরিজ খিনি চোৱা নাই 230 লকে, তেওঁলোকে অতি সোনকালে কোয়েশনস খিনি চাই লক, কারণ এক্সাম পারপাসর কারণে এই কোয়েশনস খিনি বহুত বেশি ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, সো আরম্ভ করো ভিডিওটো। কোয়েশন নাম্বার 231, কোয়েশ্চন নাম্বার 231 আছে, ভারতের কোনখন রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উৎপাদন করে? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস প্রডিউস হাইয়েস্ট ম্যাঙ্গানিজ ইন ইন্ডিয়া? কোয়েশ্চন অপশন এ উড়িষ্যা, বিহার, ওয়েস্ট বেঙ্গল আর উত্তর প্রদেশ। ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব? ইয়ার শুদ্ধ উত্তরটো হব উড়িষ্যা। উড়িষ্যায় সকলোতক বেশি আমার ম্যাঙ্গানিজ উৎপাদন করে। ঠিক আছে, নেক্সট আমি কোয়েশনলে যাও। কোয়েশন নাম্বার 232, তলর উল্লেখিত কোনখন রাজ্যত আটাইতকৈ বেশি তাম উৎপাদন হয়? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট প্রডিউস হাইয়েস্ট কপার ইন ইন্ডিয়া? হাইয়েস্ট কপার কত প্রডিউস করা হয়? এর শুদ্ধ উত্তরটো কি হব? মধ্যপ্রদেশত হাইয়েস্ট কপার প্রডিউস করা হয়। যেহেতু আপনাদের ইন্ডিয়ান ন্যাশনাল রিসোর্সেসত ইন্ডিয়ার কথাও অলপ জানিব লাগিব, সেকারণে মই ইন্ডিয়ার ন্যাচারাল রিসোর্সও অলপ প্রভাইড করেছো। নেক্সট কোয়েশ্চন নাম্বার 238, কাবেরী জলবিবাদ কোন দুখন রাজ্যের মাজত সংগঠিত হয়েছিল? কাবেরী রিভার ওয়াটার ডিসপিউট টুক প্লেস হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কর্ণাটক, তামিলনাডু, তামিলনাডু, পন্ডিচেরি। ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব? কাবেরী যোনটো জলবিবাদ হয় সেইটো আমার হয়েছিলে কর্ণাটক আর তামিলনাডুত হয়েছিলে। নেক্সট কোয়েশ্চনলে যাও। কোয়েশ্চন নাম্বার 235, তলর কোনখন রাজ্যত সর্বাধিক খনিজ তেল উৎপাদন হয়? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট প্রডিউস হাইয়েস্ট ক্রুড অয়েল? বিহার, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, কর্ণাটক। ইয়ার শুদ্ধ উত্তরটো কি হব? খনিজ তেল উৎপাদন করা আমার সকলতক বেশি রাজ্যখন হয়েছে ঝাড়খণ্ড। কোয়েশ্চন নাম্বার 236, কোনখন ভারতীয় রাজ্যত সর্বাধিক মাহ রপ্তানি করে? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস এক্সপোর্ট হাইয়েস্ট পি? স্টেট শব্দটো ভুল হয়ে আছে। অন্ধ্রপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাডু, সকলতক বেশি মাহ কত রপ্তানি করা হয়? ইয়ার শুদ্ধ উত্তরটো হব কেরালা। কেরালাত সকলতক বেশি মাহ উৎপাদন করা হয়। কোয়েশ্চন নাম্বার 137, তলর কোনটুক ভারতের প্রথম নিউক্লিয়ার রিয়েক্টর হিসাবে জানা যায়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন এজ এ ফার্স্ট নিউক্লিয়ার রিয়েক্টর? রোহিণী, উর্বশী, অপ্সরা, কামিনী। ইয়ার শুদ্ধটো হব অপ্সরা হয়েছে আমার সকলতক প্রথম নিউক্লিয়ার রিয়েক্টর। কোয়েশ্চন নাম্বার 138, তলর কোনখন রাজ্যত রেল আস্থান নাই? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ডো নট হেভ রেলওয়ে স্টেশন কোট নাই? সিকিম, হিমাচল প্রদেশ, জম্মু এন্ড কাশ্মীর। ইয়ার শুদ্ধ উত্তরটো হব সিকিমত আমার রেলওয়ে স্টেশন নাই। কোয়েশ্চন নাম্বার 239, ভারতের কত প্রথম ছপাশাল প্রতিষ্ঠা করা হয়েছিল? দ্য ফার্স্ট প্রিন্টিং প্রেস এস্টাবলিশ এট লখনৌ, গোয়া, ভিজাগ আর মুম্বাই। শুদ্ধ উত্তরটো হব গোয়াত সকলতক প্রথমে প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠা হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 240, সমগ্র ভারততে প্রবাহিত হওয়া দীঘল নদী কোনখন? লংগেস্ট রিভার দ্যাট ফ্লোস ইন এন্টায়ার ইন্ডিয়া? আমার সমগ্র ভারততে প্রবাহিত হয় কোনখন নদী? নর্মদা, গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা। ইয়ার শুদ্ধ উত্তরটো হব গঙ্গা, আমার একদম ভারতবর্ষের সকলতে প্রবাহিত হয়। কোয়েশ্চন নাম্বার 141, ইয়াতে মই কৈছো বেলেগ বেলেগ নামেৰে প্ৰবাহিত হয়। কোয়েশ্চন নাম্বাৰ 241, হিমালয় পৰ্বতমালা কোন শ্ৰেণীৰ পৰ্বত? হিমালয়া বিলংছ টু হুইচ মাউণ্টেইন ৰেঞ্জ একচুৱেলি? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব? ভংগীল, আগ্নেয় পৰ্বত, স্তূপ পৰ্বত, এটাও নহয়। ফল মাউণ্টেইন, একুমুলেটেড মাউণ্টেইন, ব্লক মাউণ্টেইন, নান অফ দ্য এবভ। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব ভংগীল পৰ্বত, ফল মাউণ্টেইন। কোয়েশ্চন নাম্বাৰ 242, কৃত্ৰিম হ্ৰদ গোবিন্দ সাগৰ কত অৱস্থিত? আৰ্টিফিচিয়েল গোবিন্দ সাগৰ চিটুৱেটেড এট? পঞ্জাৱ, কৰ্ণাটক, পশ্চিমবংগ, হিমাচল প্ৰদেশ। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব হিমাচল প্ৰদেশ। কোয়েশ্চন নাম্বাৰ 243, তলৰ কোনখন ৰাজ্য প্ৰত্যাৱৰ্তিত মৌচুমীৰ ফলত বেছি প্ৰবাহিত হয়? হুইচ অফ দ্য ফলোয়িং ষ্টেটছ ইনফ্লুয়েঞ্চ মষ্ট বিকজ অফ ৰিটাৰ্ণ অফ মনচুন? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, তামিলনাডু। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব পাঞ্জাব।
কোয়েশ্চন নাম্বার 244 তলৰ কোন ৰাজ্যত শীতকালীন বৰষুণ হয়? হুইচ ষ্টেটচ ৰিচিভ ৰেইনফল ইন উইণ্টাৰ ছিজন? পাঞ্জাৱ, কেৰালা, মেঘালয়, তামিলনাডু। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব তামিলনাডু। কোয়েশ্চন নাম্বাৰ 245 ভাৰতৰ জলবায়ু কোন প্ৰকাৰৰ? ইণ্ডিয়ান ক্লাইমেট ইজ এ টাইপ অফ ছাবানা ক্ৰান্তীয় মনচুন মেডিটেৰিয়ান চি, মানে ভূমধ্য সাগৰীয়। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো আপোনালোকে মোক দিয়ক। সহজ পদ্ম ভাৰতৰ জলবায়ুৰ লগত কোৱেশ্যনটো আপোনালোকৰ আহিবই। চ' ভাৰতৰ জলবায়ু কেনেকুৱা ধৰণৰ হয়? কোৱেশ্যন নাম্বাৰ 245 শুদ্ধ উত্তৰটো আপোনালোকে মোক কমেণ্ট ছেকশ্যনত দিয়ক, ঠিক আছে? কোৱেশ্চন নম্বৰ 46 তলৰ কোনখন ৰাজ্যৰ চাৰিসীমা ম্যানমাৰৰ সৈতে আছে? ম্যানমাৰ চিয়াৰ্ছ বাউণ্ডেৰী উইথ মিজোৰাম, মণিপুৰ, নাগালেণ্ড, অৰুণাচল প্ৰদেশ, মিজোৰাম, ত্ৰিপুৰা, মেঘালয়, অসম। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব মিজোৰাম, মণিপুৰ, নাগালেণ্ড আৰু অৰুণাচল প্ৰদেশৰ লগত আমাৰ ম্যানমাৰে চাৰিসীমা শ্বেয়াৰ কৰি আছে। কোৱেশ্চন নম্বৰ 247 কোনখন দেশে ভাৰতৰ সৈতে আটাইতকৈ দীঘল সীমাৰেখাৰ ভাগ বতৰা কৰিছে? হুইচ ষ্টেটছ অফ ইণ্ডিয়া শ্বেয়াৰ্ছ লংগেষ্ট বাউণ্ডেৰী উইথ ইণ্ডিয়া ইজ? ইণ্ডিয়াৰ লগত কোনখন ৰাজ্যই সকলোতকৈ বেছি সীমা ভাগ বতৰা কৰিছে, মানে শ্বেয়াৰ কৰিছে? বাংলাদেশ, ভূটান, চাইনা, পাকিস্তান। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব চাইনাই। কোৱেশ্চন নম্বৰ 248 লাৰ্জেষ্ট কোল ফিল্ড ইজ? আমাৰ কয়লা ক্ষেত্ৰ সকলোতকৈ কোনখন ভেলীত পোৱা যায়? কোনখন উপত্যকা? গোদাবৰী, দামোদৰ, সাতপুৰা। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব দামোদৰ। আমাৰ দামোদৰ ভেলী বা দামোদৰ উপত্যকা সকলোতকৈ বেছি কোল ফিল্ড বা কয়লাৰ খনি পোৱা যায়। কোৱেশ্চন নম্বৰ 249 এৰিয়া অফ আছাম ইজ? বহুত সহজ উত্তৰ হয়, এৰিয়া কিমান হয় অসমৰ কোৱেশ্চন কওকচোন আপোনালোকে। 1-2 হ'বনে 2 হ'ব কব আপোনালোকে। 250 কোৱেশ্চন নাম্বাৰ ইন হুইচ ৰিভাৰ ৰেলৱে চাৰ্ভিছ ষ্টাৰ্টেড ইন ব্ৰহ্মপুত্ৰ ভেলী? আমাৰ ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত ৰেলৱে ষ্টেচন কেতিয়া আৰম্ভ কৰা হৈছিলে? 1884, 1901, 1885। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো জানে আপোনালোকে 1885ত প্ৰথমে আমাৰ ব্ৰহ্মপুত্ৰ ভেলীত আমাৰ ৰেলৱে ষ্টেচন স্থাপন কৰা হৈছিলে, আৰম্ভ কৰাইছিলে, ঠিক আছে? আজি আমি কোৱেশ্যন নাম্বাৰ 250লৈকে ডিছকাছ কৰিলোঁ। আমি নেক্সট ডে আমি 251ৰ পৰা ডিছকাছ কৰিম। যদি কোনোবাই চোৱা নাই, আগৰ ভিডিঅ'খিনি আপোনালোকে চাই ল'ব। তাৰোপৰি আমাৰ ছ'চিয়েল ষ্টাডিজৰ PDF এভেইলেবল আছে, হোল চিলেবাছটো কভাৰ কৰা আছে আমাৰ PDFসমূহৰ। যদি কাৰোবাক আমাৰ PDFসমূহ দৰকাৰ হৈছে বা আমাৰ টেষ্ট ছিৰিজখিনি দৰকাৰ হৈছে 500 MCQ ছিৰিজৰ, আপোনাৰ লগত আপোনালোকে যোগাযোগ কৰিব। যোগাযোগ কৰিবৰ বাবে এই নম্বৰটোত আপোনালোকে কল কৰিব 6000 5759 29 নম্বৰত আপোনালোকে যোগাযোগ কৰিব। এটা মিনিমাম ফি পে কৰাৰ পাছত আপোনালোকক টেষ্ট ছিৰিজসমূহ, ছ'চিয়েল ষ্টাডিজৰ লগতে ছিলেবাছসমূহ প্ৰভাইড কৰা হ'ব। থেংক ইউ ফৰ ৱাচিং। কিবা যদি আপোনালোকৰ ডাউটছ আছে, 250লৈকে যিমান কুৱেশ্যন আমি ডিছকাছ কৰিলোঁ, আপোনালোকে কমেণ্ট ছেকশ্যনত ক'ব পাৰে, ঠিক আছে? এণ্ড বেষ্ট অফ লাক ফৰ ইয়'ৰ এক্সাম। গড ব্লেছ ইউ।